পানিহাটি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ইসরাইল কলোনির বছর 18 আকাশ দাস কারখানায় কাজ করতে গিয়ে আর ফিরে এলেন না। পরের দিন এলো তার মৃত্যুর খবর। এই খবর শোনা মাত্রই তার পরিবারের লোকজন কারখানায় পৌঁছে শুনতে পায় ঝুলন্ত অবস্থায় তার দেহ মিলেছে কারখানার ভেতরেই। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ ও কামারহাটি থানার পুলিশ। মৃতদেহটি পরিবারের হাতে না দেওয়াতে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী এবং পরিবারের লোকজন। তাদের অভিযোগ, আকাশকে হত্যা করা হয়েছে। দেখুন বিস্তারিত প্রতিবেদনটি। नाराजगी है, अगर उस बच्चे ने सुसाइड किया था तो पुलिस प्रशासन को प्लस वहाँ के जो मालिक है उनको कॉपरेट करने देना चाहिए था ताकि ये मामला गड़बड़ ना होता। लेकिन वहाँ के पुलिस प्रशासन ने उसके अलावा और भी जो कंपनी के जो मालिक है उनका कॉपरेशन नहीं मिला और इनके जाने से पहले ही वो बॉडी को पोस्टमार्टम के लिए भेज दिया गया था। इसके अलावा कहीं ना कहीं लोगों की नाराजगी है कि उस बच्चे ने सुसाइड नहीं किया बल्कि उसका कोल मर्डर हुआ है, लेकिन कहीं ना कहीं इनका इल्जाम है कि पुलिस उसे बचाने की कोशिश कर रही है। और इसके अलावा स्थानीय लोगों का ये भी इल्जाम लगाया कि इनके साथ मिसबिहेव किया गया, उनके साथ गाली गुलौज की गई। আমি শুনেছি যে ছেলেটা কালকে রাত 8টার সময় এখানে খাওয়া দাওয়া করে কারখানায় গেছে। কারখানা যাওয়ার পরে ওখানে ছিল, সকালে ওদের ঘরের লোকের কাছে খবর এসছে যে ছেলেটাকে গলায় দড়ি দিয়ে নাই টাই ও নাকি নিজেই সুসাইড করেছে। আচ্ছা, তো এরা গেল ঘরের লোক, যাওয়ার পরে ওখানে ছেলেটাকে দেখতে পায় না কারখানায়। পুলিশ এসে নিয়ে চলে গেছে থানায় থেকে ওরা হসপিটাল নিয়ে গেছে, তারপরে আবার থানায় নিয়ে রেখেছে। ওদের দেখতেও দিচ্ছে না, ওদের ঢুকতেও দেয় না। মনে করছেন এটা মানে কি মনে করছেন? আমরা মনে করছি ওকে মেরে মেরে ফেলে দিয়েছে। আমরা সকালবেলা গিয়ে খবর পেয়েছি, গিয়ে দেখেছি মানে হাসপাতালে বডি আছে, থানায় গেছি, থানায় সকাল থেকে নিয়ে যাওয়া আসা করছি, কখনো এই থানা কখনো ওই থানা করছি, এখন আমরা ডেড বডি পাইনি। আবার বলছে আপনারা কি মনে করছেন? আমাদের মনে হচ্ছে একটু মারা, এমনি তো ওরকম ছেলে নাই, পাড়ার লোক সবাই জানে ভালো ছেলে। এবার কি করে ওর মৃত্যু হয়েছে? কেউ মেরেছে কি নিজের থেকে হত্যা করেছে? আপনারা কি মনে করছেন কোনো সত্য আছে? আমার তো মনে হয় কারখানা হতে পারে, সত্য নেই, পাড়ার মধ্যে কেউ নেই কারখানা। বিউরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর নৈহাটি। क्या आप ऑनलाइन क्लास करके जॉब करना चाहते हो, नौकरी करना चाहते हो? केवल 3 महीने कोर्स के बाद जॉब की गारंटी, और हाँ, नौकरी नहीं तो कोर्स भी वापस। हाँ मेरा फ्रेंड, ये बिल्कुल 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 100% पॉसिबल है। अपना हायर सेकेंडरी या तो फिर ग्रेजुएशन पास करके घर में बैठे हुए कोई अच्छा नौकरी करना चाहते हो, गवर्नमेंट जॉब नहीं मिल रहा है तो आप इस प्रोफेशन में। और मेडिकल रिप्रेजेंटेटिव का जो इनकम होता है वो चालू ही होता है 15,000-20,000 तनख्वाह से। तो देर किस बात की, उठाइए फोन, घुमाइए नंबर, क्योंकि फार्मा हेल्थ एकेडमी है एक नंबर।